হাই, মুই চিনু পান্থি। মুই হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় হইয়ে দেয় মূলধন ও মনব জাতীয় লেনদেন। সিওতুন মই মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় সম্পর্কে বুঝে দিই। হিউ জনে যদি এ ভিডিওবোর সব মই বিচার কর, তুমি অবশ্যই অবশ্যই ক্লিয়ার হবো পারিবা, কিন্তু এই জীবনে সাংমা সানা বুঝো তারা অবশ্যই নপারিবা, তারা অবশ্যই ক্লিয়ার নহবা। মুই সেন আগে আগে জানে তোম তে মুই ক্লাস শুরু করম, তে তুমি মনোযোগ দিনে দি সেবাইতে আমন্ত্রণ করিলাম, অবশ্যই তুমি মাপি দিব সেবা। তো মুই শুরু করম ইয়ত আগে দে মুই লিখুঙে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় বুঝেনি, মানে আমি হলতে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় সম্পর্কে নাগানে দিগিলেও আমি বুঝি নারি ঠিক মতো। এই সময় তো বুঝি পাইতে জেনে যে মই এই জানি মই প্রস্তুত করছো, মই সেটি তোমার কাকা দেখানো। মই মূলধন জাতীয় প্রাপ্তির বৈশিষ্ট্য গান কেউ লেখো। মূলধন জাতীয় প্রাপ্তির বৈশিষ্ট্য হইয়ে দেয় অনিয়মিত। আমি মূলধন জাতীয় হব মাত্র তিনের বৈশিষ্ট্য জানি মাথায় রাখাইব। প্রথমত এক অনিয়মিত, দুই হলো দেয় অঙ্ক বেশি, আর তিন হইয়ে দেয় দীর্ঘমেয়াদী বা এক বছরের অধিক সুবিধা। আমার তো এই জিনিসটাকে মনে রাখা করব। অনিয়মিত মূলধন জাতীয় প্রাপ্তির বৈশিষ্ট্য হয়ে দেখি অনিয়মিত, ঠেঙার অঙ্ক অনেক ব্যাচ, দীর্ঘমেয়াদী বা এক বছরের অধিক সুবিধা না যায়। আরে অনিয়মিত হয়, অনিয়মিত হয়ে দে যদি এক বছর সময়ত গোটা বছর একবার ঘুরে নেই যে হামান করা হয় দ্বিতীয় বললাম ঘোরানো করে এই সমস্ত লেনদেন আনি এই সমস্ত হামানি হয়ে দে অনিয়মিত হাম বা অনিয়মিত হয়। এটার টেঙা অঙ্ক বেলে বেল লাগে, টেঙা অঙ্ক বেশি, টেঙা অঙ্ক সমলেন অদনায় স্পষ্ট ভাবে বৈশিষ্ট্য লেখা আগে দেখি টেঙার অঙ্ক বেশি হবো। এবং দীর্ঘমেয়াদি বা এক বছরের অধিক সুবিধা, যকে আমি এক বছরের তুন ব্যাচ, এক বছরের অধিক যদি আমি সুবিধা পাই, এক বছর তুন ব্যাচ আমি সুবিধা পাব। এই এই তিনোনে যদি তিনো লেনদেন আনে যদি কোনো প্রকারে সে লেনদেন আনো যুক্ত থাকে, তাহলে আমি বুঝে নিজে ভঙ্গে যে ইয়ার মূলধন জাতীয় আরেকবার হঙর অনিয়মিত অর্থাৎ বজরে দ্বিবার সংগঠিত হয়, সরি বজরে একবার করে সংগঠিত হয়, দ্বিতীয় পল্লা সংগঠিত নয়, আর দুই নম্বর হয়ে দেয় ঠেঙার অঙ্কবু ব্যাচ, ঠেঙা অঙ্কবু সমলেও তো নয় অবশ্যই বেশি হরিব, আর সে পরে দিয়া হল দে দীর্ঘমেয়াদি বা এক বছরের অধিক সুবিধা, এক বছর তো ব্যাচ সুবিধা আনতে হরিব, এক বছরের ভিতরে মানে সুবিধা নষ্ট হয়ে গেলে বা শেষ হয়ে গেলে অত নয়, সমাপ্তি হলে অত নয়, এক বছরের অধিক সুবিধা থাকা হরিব। এই তিনের বৈশিষ্ট্য মিলে নেই হল দে মূলধন জাতীয় হয়। এবার মূলধন জাতীয় প্রাপ্তি উনি উনি হব, সাধারণত মূলধন জাতীয় প্রাপ্তি হল দে এই নাইনটেন বইয়ত এই ইয়ানের উদাহরণ দিয়ে থাই। মই শুনেছি ইয়ানের মই লিখিত এই ইয়ান তিনে নিয়ে লিখিত সচরাচর বইবত ইয়ানে দিয়ে আগে এই ব্যবসায়ীর জন্য মূলধন আনায়ন, ওই আনায়ন করা মানে ব্যবসাতে যকে আনিব অর্থাৎ মূলধন যকে আনিব সকে হলো দেয় এসে বুঝিব। ব্যবসার জন্য মূলধন আনায়ন করা মানে যকে আমি ব্যবসাতে মূলধন আনিব, মূলধন ব্যবসাতে হকে আনি আমি হকর পিন্তি নামে জানা করি, ব্যবসাতে আমি মূলধন আনে দি ব্যবসা করি পাল্লাই, ব্যবসা গান প্রসার করে পাল্লাই, ব্যবসা গান চালু করে পাল্লাই আমি মূলধন ব্যবসাতে আনিতে দি। এই অর্থাৎ আমি যদি এক পোলা ঘুরে নেই মূলধন আনি সকে আমি বহুত বজর সংসিয়ে টিঙা লারি 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 বা সিগুনর সিগুন বাজার ঘুরি নেই সে টিঙা উন্দয় আমল লাগে নেই আমি যে মনোভাব এবং যে লাভ এবং সে লাভ উন্দয় আরো বাজার ঘুরি নেই আরো মাল মাতা আনে নেই আরো বেশি নেই আরো লাভ এবং আরো বেশি নেই আরো লাভ এবং একে ঘুরে দীর্ঘ সময় ঘুরি নেই আমি এই টিঙা ব্যবহার করি পারি। অর্থাৎ ইয়ানি হলো দে এক বছরের ভিতরে দ্বিপল্লা আনানো পরে এটি কি করে যদি বারবার আনা পরে তৈলে সে ব্যবসা গান বন্ধ করে নেওয়া উচিত, অবশ্যই বন্ধ করে নেওয়া উচিত মানে ব্যবসা গান নহাদার, কিন্তু ব্যবসা করিবার হাদিবাতে জেনে যে আমার তো ব্যবসাতে মূলধন যকে আনিব আমি ব্যয় করি একবার করে আনিব সে হলো যাতে বছর 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 ব্যবসা গান চলে সে হিটেন্ডে আমার তো প্রচেষ্টা থাকা করিব। সে সময় আমি এই ব্যবসায়ের জন্য মূলধন আনায়ন হলো দেয়
মূলধন জাতীয় প্রাপ্তি আমি উদাহরণ হিসেবে দিই, অর্থাৎ ইয়ের মূল ব্যবসা খুলিবাইতেছেন যে মাত্র একবার গম মূলধন আনিলে সে বহুত বছর পর্যন্ত বহুত সময় ধরে সে সুবিধা আমি যকে ঋণ ব্যাংকত লব 50,000 বা 60,000 এত বড় অঙ্ক হয়ে সকে ব্যাংকে আমার যতক্ষণ পর্যন্ত ঠেঙা গুণ সুচি ন ঘুরে এবং আমি যতক্ষণ পর্যন্ত ঠেঙা সুচি ন ঘুরে এবং ততক্ষণ পর্যন্ত আমার ব্যাংকে ঠেঙা দিত না, সেক্ষেত্রে বড় অ্যামাউন্ট ঠেঙা এখন কিন্তু এক বছরের ভিতরে সুযোগ যায় বজর কে বজর মানে সুযোগ বলে দেবেন এ ব্যাংকে আমার এক বছরের অধিক সুবিধা দিব ঋণ গ্রহণ করিলে মানে সুজি পাইতে সুবিধা দিব এই সে থেকে আমি জেনে ধার দেনা বা জেনে ক্ষয়ক্ষতি ওই সেন পূরণ করি পারি, অর্থাৎ সেক্ষেত্রে ঋণ এক বছরে এক পোলা লই পারি ঠেঙা অঙ্ক ডাঙর এবং দীর্ঘমেয়াদী বা এক বছরের অধিক ঠেঙা অন্ধই আমি লারি পারিব এক বছরের অধিক বেশি সুবিধা পাব এ সে অত্যাহলে মূলধন জাতীয় প্রাপ্তি। আরো হয়ে গেছে স্থায়ী সম্পত্তি বিক্রয়, স্থায়ী সম্পত্তি যকে আমি বিজিব সকে এনে যে ঠেঙা অঙ্ক ব্যয় করে ফেব যেমন যদি এখান ঘর বিজি আমি বা বিল্ডিং এখান বিজি সেক্ষেত্রে আমি ঠেঙা অঙ্ক ব্যয় পাব সে ঠেঙা বিভিন্ন খাটত আমল লাগে নে সে সুবিধা আমি বজর কে বজর ব্যবহার করি পারি, অর্থাৎ সে বিল্ডিং বিজি নে পালে দেবো পারি আমি গম এখান ব্যবসা উলি আনাই এখান বড় জমি হিনি আনাই সব সাজ পাই করি গেলাই বিভিন্ন শস্য উৎপাদন করি গেলাই আমি থাকুই হবো পারি অর্থাৎ সেটাইলেও পারে যে ওই পারে এই ধরনের মানে স্থায়ী সম্পত্তি বিজিলে সকে এক বছরের অধিক সুবিধা হয় ঠেঙায়ও বেজর আবার এই গড় কিন্তু নিত্যবিত্ত বেজিল খুব প্রয়োজন অলে খুব দরকার অলে মানে খুব নত বা হস্ত পড়িলে অসুবিধা পড়লে হিনা যায় অথবা অতিরিক্ত সুবিধার ফল এখান এজ আগে বেলায় সে সুবিধা আলু দিনে বাড়তে মর বেলে এই গড়ান বেজেলে মর এই সুবিধা আলু দিতে পারে যা সম্পত্তি যেন তেন এই সুবিধা অবমতন সে ডবল বেশি সুবিধা ফেমই এই জিনিস নিলে অর্থাৎ আমি সম্পত্তি থেনেতে যে রাইনি সুবিধা পেব সেতুন বেশি গুণর যদি ডবল বা সুবিধা আমি কোনো কাজ জিনিস থাই সে জিনিস চান গরান বিজিনি হলে আমি সে সুবিধা লোভাইতে চেষ্টা করিব এ সে অর্থে অনিয়মিত মানে বজরে এনে সুবিধা দূরে একবার সিকিউরি আছে বা আমি এই ধরনের জিনিস জানে বেজে যেতে খুব প্রয়োজন হলে অসুবিধে কিন্তু অতিরিক্ত অসুবিধে অতিরিক্ত সুবিধা কিন্তু বজরে বারবার কিন্তু নয় বজরে দূরে একবার দুইবার যা লুদের লই পারে যা ফেদে লই পারে তার আলাদা তারা আলাদা সাকসেস হই তারা সাফল্য মুখান দেখ এই সি হতে বিক্রয় স্থায়ী সম্পত্তি বিক্রয় এই স্থায়ী সম্পত্তি ঠিক আছে এবং আমি রিকভারি পাঁচ দিন একখান 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 করে গুনি ওই অন্য নন ঠিক সকাল লোন লব সকে সকাইও আমি ঠিঙা বুঝে ফেব সিবিও প্রাপ্তি যকে মূল লোন আনিব ব্যবসা চিবনো এবার সিবিও প্রাপ্তি এই ক্ষেত্রে ঠেঙাও আমি সম্পত্তি বিজিলেও ফেই লোন লড়াইও ফেই আর মূলধন আনলেই ব্যবসা পেই এই সেই ক্ষেত্রে এখন মূলধন জাতীয় প্রাপ্তি ওই হয়তো তোমার ক্লিয়ার করে ভাবলাম না ভাবলুম যদি কোনো প্রকারে অসুবিধা হয় তোমার কমেন্ট করে নিয়ে জানিও এ পর্যন্ত আমি বুঝিব গে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয়ের উদাহরণ যদ ইয়ত এগো করে রাখাই মই এগুলো প্রায় অঙ্কনে করা যাব বুঝিলি আয় স্থায়ী সম্পদের বিক্রয় জনিত মুনাফা যকে আমি স্থায়ী সম্পদ স্থায়ী সম্পত্তি বিজিব সে বেজানোর ফলে যে লাভ পান পাব এসে নয় এটা মূলধন জাতীয় আয় যেমন মনে করি আমরা কোনো একটি সম্পত্তি 10 লক্ষ টাকা দিয়ে কিনলাম হ্যাঁ 10 লক্ষ টাকা লই মনে করি আমি কিনে 5 বছর ব্যবহারের পর সম্পত্তির মূল্য দাঁড়ায় 5 লক্ষ টাকা কেউ দক্ষ শূন্য পেয়েছি তুমি তারপরেই হোক 5 লক্ষ টাকা দূরে না যাবা অর্থাৎ 5 লক্ষ টাকা কমি যাই যদি বর্তমানে বর্তমান মূল্য যদি 5 লক্ষ টাকা হয় যদি আমি বর্তমান মূল্য 5 লক্ষ টাকা দামের সম্পত্তি যদি 6 লক্ষ টাকা বিজি বাড়ি সালে 1 লক্ষ টাকা
লাভ হইব। সুতরাং এই এক লক্ষ থিং আই হলো দে মূলধন জাতীয় আয়, অর্থাৎ যে সম্পত্তি গান আমি 2 লক্ষ থিং আদি হিঞ্জে সে সম্পত্তি গান কিছু ব্যবহার করার পরে মূল্যগান কমে যেয়ে গই, অর্ধেকের অর্ধেক বেলা কমে যেয়ে গই। মনে করো এখান সম্পত্তি আমি 2 লক্ষ থিং আদি হিঞ্জে সেন 5 বছর ব্যবহার করার পরে 5 লক্ষ থিং কমে যেয়ে গই, অর্থাৎ অর্ধেক কমে যেয়ে গই। সে মানে বর্তমান মূল্য অলদে 5 লক্ষ থিং আগেছে সম্পত্তি গান, সে 5 লক্ষ থিং সম্পত্তি যদি মই কোনো প্রকারে 6 লক্ষ থিং আদি বেজি পারং বা কবুল মানুষ পেয়ে পাই, যদি 6 লক্ষ থিং আদি বেজি পারং সোত মর ঠাই দি 1 লক্ষ থিং লাভ, অর্থাৎ বাজার মূল্য তো 1 লক্ষ থিং বেদ দামে মই বেজি পাইছ। সে ক্ষেত্রে এই যে লাভ ভেবং সে লাভ পইয়ে দেয় মূলধন জাতীয় আয়। এবার তুমি বুঝছো না বুঝো মই কোনো ধরনের মই কিন্তু খুব বুঝে যাওয়ার চেষ্টা করিল, যদি তুমি ন বুঝে থাকো মরে কমেন্ট করছো, আর মই যতদূর পারে ভিডিও বানানে ভিডিও আকারে মই তোমার বুঝে দিবার চেষ্টা করিম, আর মই ভিডিও আর বেচলাম মানা করি। মই ইয়ত মর মূলন জাতীয় প্রাপ্তি মূলন জাতীয় আয় বুঝ দেনা ভিডিও ইয়ত চুম করিলু ব্যাক্ষণরে। ধন্যবাদ।